সম্বলপুরে হব রাজ্যের দ্বিতীয় এমস ঘোষণা কলে মুখ্যমন্ত্রী মোহন মাঝি। রাজ্যের দ্বিতীয় এমস সম্বলপুরে হওয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সম্বলপুরে সিএম কিষান যোজনা শুভারম্ভ করা অবসরের এনে সূচনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কিন্তু এনে কেন্দ্র সরকার নিকটে দাবি রাখি সারিছেন রাজ্য সরকার। আগামী দিনে সম্বলপুরবাসী উত্তম চিকিৎসা পাই আউ অন্যত্র যাবে না। কিভাবে ভাবে ওড়িশার দ্বিতীয় এমস প্রতিষ্ঠা হব এবং সম্বলপুরে হব এ দাবি করা যাইছে এবং এ দাবি কু সাকার করিবা পাই নিজে মাননীয় কেন্দ্রমন্ত্রী এটি উপস্থিত অছন্তি। সে প্রথমরু ইয়াকু কই আসছন্তি এবং আমার সরকার তরফরু মধ্য আমি কেন্দ্র সরকার নিকটরে দাবি রাখিছু এবং তাহা মধ্য সাকার হওয়া পাই যাউছি। আগামী দিনরে এহা নিশ্চিত ভাবে কার্যকারী হওয়া পাই যাউছি এ সম্বলপুর অঞ্চলে, যৌতি পাই কি আমকু আউ এ সম্বলপুর বড়গর অঞ্চলরু এমস রে আমার চিকিৎসা পাই আমকু মধ্য আউ রায়পুর কু যিবা পাই পড়িব নাহি। সে প্রকারর ব্যবস্থা মধ্য এ খুব শীঘ্র হওয়া পাই আপনকর যাউছি। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাহি।